হ্যালো ফ্রেন্ডস, বহুতো ছাত্র ছাত্রী বহুদিনের পর কমেন্ট করে আছিল মানে এইচ এস এল সি এক্সাম দিয়ার পিছর পর যে আমার মার্কশিট কেতিয়া দিব, আর বহুতে এই কথাও কে আছে যে স্যার এবার বোলে মার্কশিট দিয়া নহয়। কোরপা শুনেছে মানে নজানো, কিন্তু কে আছে যে এবার বোলে মার্কশিট দিয়া নহয়। তো আমি কেনকে কি করম, জব কেনে এপ্লাই করম, এনে ধরনের বিভিন্ন কথা আহি আছিল। তো তোমালোকৰ চিন্তা দূর করবলে দেখাই আছো এই মার্কশিট। তো এই মার্কশিট হয়েছে এইচ এস এল সি 2023, তার চাওয়া ডেটটা চাই লওয়া 22/05/2023, এই ডেটত ইস্যু হয়েছিল। তো এই বছরে হয় এখন, আর এখন হয়েছে আসাম স্টেট ইলেকট্রিসিটি বোর্ড হাই স্কুল নারেঙ্গির এখন মার্কশিট। তো তোমালোকৰ হয়তো এতিয়া মনত প্রশ্ন উঠিব পাৰে যে আমার কেতিয়া দিব মার্কশিট, আমার দেখুন দিয়াই নাই এতিয়ালৈকে, আমার কেতিয়া পাম। তো এখন কি হয়, এখন ধরা আমার সেবা অফিসের পৰা ডিস্ট্রিবিউট হয় গোটেই মানে গোটেই অসমত। তো যিবিলাক ডিস্ট্রিক্ট মানে ওচৰত পৰে সিহঁতে সোনকালে পায়, লাইক এইটো চোৱা তোমালোকে নাৰেঙ্গী। তো গুৱাহাটীৰ যিটো ওচৰতে হয় মানে গুৱাহাটীতে আছে, নাৰেঙ্গীত যিহেতু মানে সেবা অফিচৰ ওচৰত হয় গতিকে এইখন সোনকালে দিছে ধৰা। তো তোমালোকৰ অলপ যদি ডিষ্টেঞ্চটো বেছি হয় তেতিয়া সেবা অফিচৰ পৰা যাবলৈ বস্তুখিনি সময় লাগিব। তো সেইটো চিন্তা কৰিব নালাগে তোমালোকৰ যে আমাৰ মাৰ্কশ্বিটখন কেতিয়া দিব নিদিব। তো সোনকালে পাবা তোমালোকে, নিশ্চিত থাকা। আৰু যি এপ্লাই চলি আছে সেই এপ্লাই প্ৰচেছত যদি মাৰ্কশ্বিটখন লাগে তোমালোকে ডিজিটেল মাৰ্কশ্বিটখন ইউজ কৰিব পাৰা। যদি তোমালোকে নোপোৱা বা তোমালোকৰ যদি কলেজসমূহত বিচৰা হৈছে এডমিশ্যনৰ সময়ত, সেইখিনি তোমালোকে ডিজিটেল মাৰ্কশ্বিটখনেও হৈ যাব। তো এইখিনি আছিল আজি ভিডিওত ক'বলগীয়া। মাৰ্কশ্বিটৰ কাৰণে টেনশ্যন ল'ব নালাগে, মাৰ্কশ্বিটখন অতি সোনকালে পাবা। তো আজি ভিডিঅ' এটা শেষ কৰিলোঁ। কি পচিং কেলাৰ।